দাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ কাল সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত এক টানা চলবে ভোট। এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 1970 জন, যার মধ্যে 436 জন অংশ নিচ্ছেন স্বতন্ত্রভাবে। গড়ে প্রতি আসনে 6 জনেরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তবে নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি সহ 16টি নিবন্ধিত দল। রকনউদ্দিনের রিপোর্ট। 1991 সাল থেকে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দেশের অন্যতম প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির মধ্যেই হয়েছে মূল প্রতিদ্বন্দ্বিতা। 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনে অংশ নেয়নি আওয়ামী লীগ সহ তৎকালীন বেশিরভাগ বিরোধী দল। এরপর 2014 সালের নির্বাচনে অংশ নেয়নি বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নিচ্ছে না বিএনপি সহ নির্বাচন কমিশনে নিবন্ধিত 44টির মধ্যে 16টি রাজনৈতিক দল। প্রতিদ্বন্দ্বিতা করছে 28টি রাজনৈতিক দল। ঘোষিত তফসিল অনুযায়ী 7ই জানুয়ারি রোববার অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট। সকাল 8টা থেকে শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত একটানা চলবে ভোট গ্রহণ। 300 আসনের বদলে নির্বাচনে ভোট হবে 299 আসনে। স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুতে নওগাঁ 2 আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। ভোট উপলক্ষে এদিন সারা দেশে থাকবে সাধারণ ছুটি। নির্বাচন কমিশন প্রকাশিত তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার 11,93,32,934 জন। এর মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার আছেন 848 জন। গেল জাতীয় নির্বাচনের চেয়ে ভোটার বেড়েছে প্রায় 1.5 কোটি। এবারের নির্বাচনে সারা দেশে মোট ভোট কেন্দ্র আছে 42,042। এর মধ্যে প্রায় 1/4 অর্থাৎ 10,300 কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 1,970 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যাদের মধ্যে নির্বাচন কমিশন বাতিল ঘোষণা করার পর উচ্চ আদালত থেকে 76 জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। সব মিলিয়ে গড়ে প্রতি আসনে 6 জনেরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 2018 সালের নির্বাচনে সব মিলিয়ে প্রার্থী ছিলেন 1,861 জন। এবারের নির্বাচনে অন্যতম আলোচনার বিষয় স্বতন্ত্র প্রার্থী। আওয়ামী লীগের দলীয় প্রার্থী যেখানে 266 জন, সেখানে দলটির 269 জন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসাবে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় মনোনয়ন না পাওয়ায় 28 জন বর্তমান সংসদ সদস্য ভোটে অংশ নিচ্ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। সব মিলিয়ে এবারের নির্বাচনে 436 জন প্রার্থী স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন। 2018 সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন 128 জন। এখন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আছে 266টি আসনে। তবে উচ্চ আদালতেও দ্বৈত নাগরিকত্বের বিষয়টি সুরাহা না হয় বরিশাল 4 আসন থেকে দলীয় মনোনয়ন পেয়েও নির্বাচনে নেই শাম্মি আহমেদ। দ্বিতীয় সর্বোচ্চ জাতীয় পার্টির দলীয় প্রার্থী আছে 265টি আসনে। হঠাৎ আলোচনায় আসা তৃণমূল বিএনপিরও 135 আসনে প্রার্থী আছে। এছাড়া এনপিপির 122 আসনে ও বিএনএমের প্রার্থী আছে 56টি আসনে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 800,000 সদস্য দায়িত্ব পালন করছেন। 29 ডিসেম্বর থেকে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে 1,151 প্লাটুন বিজিবি ও র্যাব সদস্যরা মাঠে নেমেছেন। আর 3 জানুয়ারি থেকে মাঠে আছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। ভোটের পরও 10 জানুয়ারি পর্যন্ত মাঠে দায়িত্ব পালন করবেন সশস্ত্র ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 2018 সালের নির্বাচনে 6 দিন এবং 2014 সালের নির্বাচনে 15 দিন মাঠে দায়িত্ব পালন করেছিলেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। এছাড়া 838 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনকালীন দায়িত্ব পালন করছেন। এবারই প্রথম প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাসহ নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তাদের 2 দিনে সম্মানী দেওয়া হবে, ফলে আগের তুলনায় নির্বাচনের ব্যয়ও বেড়েছে। কমিশনের পক্ষ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 2,276,22,00,000 টাকা, যার মধ্যে 1,225,62,00,000 টাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য, আর নির্বাচন পরিচালনা খাতে ধরা হয়েছে 1,050,60,00,000 টাকা। 2018 সালের নির্বাচনে ব্যয় হয়েছিল 700 কোটির বেশি টাকা। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকায় এবারে জাতীয় সংসদ নির্বাচন কাঙ্ক্ষিত মাত্রায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ মন্তব্য করেন তিনি। এছাড়া দেশে বাস, ট্রেন সহ যানবাহনে অগ্নি সংযোগের মতো নাশকতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সাংবিধানিক দায়িত্ব পালনের অংশ হিসেবে নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটারদের ভোট দেওয়ার আহ্বান জানান সিইসি। মইদুল ইসলামের রিপোর্ট। লক্ষ্যে আমরা প্রস্তুতি চূড়ান্ত করেছি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল তুলে ধরেন নির্বাচনের সার্বিক পরিস্থিতি।
তিনি বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকার কারণে এবারে নির্বাচন কাঙ্ক্ষিত মাত্রায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে না। নির্বাচনের প্রাতিষ্ঠানিক পদ্ধতিগত প্রশ্নে মতবিরোধের কারণে এবারে নির্বাচনে কাঙ্ক্ষিত সেরকম রাজনৈতিক অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না। নির্বাচনী সার্বজনীনতা প্রত্যাশিত মাত্রায় হয়নি, তারপরও 28টি দল নির্বাচনে অংশগ্রহণ করছে। সর্বমোট 1971 জন প্রার্থী 299টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, ফলে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাহীন ও অংশগ্রহণমূলক নয় মর্মে আখ্যায়িত করা যাবে না। সাম্প্রতিক সময়ে দেশে যানবাহনে অগ্নিসংযোগ সহ নাশকতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন সিএসি, কিন্তু তারপর সাংবিধানিক দায়িত্ব পালনের অংশ হিসেবে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে অবাধে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি। নাশকতা ও সহিংসতার কতিপয় সাম্প্রতিক ঘটনায় আমরা উদ্বিগ্ন, তারপরও অলঙ্ঘনীয় সাংবিধানিক দায়িত্বের অংশ হিসেবে জনগণকে অনুরোধ করছি, আপনারা সকল উদ্বেগ উৎকণ্ঠা ও অস্বস্তি পরাভূত করে নির্ভয়ে আনন্দমুখর পরিবেশে ভোট কেন্দ্রে এসে অবাধে মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করে মূল্যবান নাগরিক দায়িত্ব পালন করবেন। সহিংসতা পরিহার করে আলাপ আলোচনা এবং গঠনমূলক সংলাপের মাধ্যমে দেশের যে কোনো রাজনৈতিক সংকট নিরসন সম্ভব বলেও মনে করেন সিএসি। আমরা সবসময় বিশ্বাস করি আলাপ আলোচনা ও গঠনমূলক সংলাপের মাধ্যমে সমঝাতায় উপনীত হয়ে যে কোনো রাজনৈতিক সংকটে নিরসন সম্ভব। নির্বাচন বর্জনকারী দলসমূহ সহিংস পন্থা পরিহার করে কেবল শান্তিপূর্ণ পন্থায় জনগণকে নির্বাচন বর্জনের আহ্বান জানাবে মর্মে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। ভাষণে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কোনো ধরনের অবহেলা বা অসততা সহ্য করা হবে না। একই সাথে কোনো প্রার্থী বা প্রার্থীর পক্ষে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে প্রার্থিতা বাতিল করা হবে বলেও সতর্ক করেন প্রধান নির্বাচন কমিশনার। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সফল ও ফলপ্রসূ হোক। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ব্যালট পেপার ছাড়া অন্য সব নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। সকালে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ সহ 15টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসব সরঞ্জাম বিতরণ করা হয়। ভোটারদের নিরাপত্তায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ঢাকা রিটার্নিং কর্মকর্তা। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। রাজধানীর প্রতিটি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারের হাতে একে একে তুলে দেওয়া হয় ব্যালট বাক্স, অমোচনীয় কালি, স্ট্যাম্প সহ বাকি সরঞ্জাম। ঢাকা জেলাকে 15টি অঞ্চলে ভাগ করে 15টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাঠানো হয় এসব সরঞ্জামাদি। শুধু ব্যালট পেপার কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হবে ভোটের দিন সকালবেলা। আজকে ব্যালট পেপার ব্যতীত আর সকল জিনিসপত্র আমাদের দিয়ে দেওয়া হয়েছে। ব্যালট পেপার আগামীকাল সকালে দেওয়া হবে। আমরা সবই পাইছি, ইনশাল্লাহ আমাদের কোনো সমস্যা নাই। তো আমাদের এখন পুলিশের দায়িত্বে যে আছে সে আসলে আমরা কেন্দ্রে রওনা করব। সরঞ্জাম বিতরণ কার্যক্রম দেখতে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে যান ঢাকার রিটার্নিং কর্মকর্তা। সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দিয়ে ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে আসার আহ্বান জানান তিনি। নির্বিঘ্নে নিরাপদে আপনারা ভোট দিতে আসুন। সব সময় কিছু মানে অপশক্তি, কিছু দুষ্কৃতিকারী তাদের মতো করে চেষ্টা করবে, কিন্তু শুভ এবং অশুভের এই দ্বন্দ্বে, মঙ্গল এবং অমঙ্গলের দ্বন্দ্বে সবসময় আসলে মঙ্গলের জয়টাই হয়। ভোটারদের যাতায়াতে কোনো অসুবিধা না হয় সেজন্য পরিবহন ব্যবস্থা উন্মুক্ত রাখার কথাও জানান তিনি। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি নির্বাচন বর্জনের আহ্বানের সাথে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো সম্পৃক্ততা আছে কিনা তা তদন্ত করে দেখতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নোয়াখালীতে নিজ নির্বাচনী এলাকায় ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। বিএনপি একটি গুজব পার্টি, তারা গুজব ছড়াচ্ছে। জনগণের কাছে আমাদের আহ্বান, এদের গুজবে এদের অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। বিএনপি জামাত নির্বাচনের পরও সহিংসতা চালিয়ে যেতে পারে, এর কঠোর জবাব আমাদের দিতে হবে। নির্বাচন হয়ে যাক, কোনো সহিংসতাকারী সন্ত্রাসী পার পাবে না। যারা আগুনে
মানুষ পুড়িয়ে মারে তাদের বিচার হবে। সন্ত্রাস চালিয়ে গেলে বিএনপিকে রাজপথে কোথাও দাঁড়াতে দেওয়া হবে না। আমরা কঠোর হতে জানি, সময় মতো সব ব্যবস্থা নেওয়া হবে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। দেশের বিভিন্ন রুটে 21টি ট্রেনের যাত্রা আজ ও আগামীকাল স্থগিত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। পশ্চিমাঞ্চল রেলওয়ের 10টি ট্রেন আজ থেকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। এর মধ্যে ঢাকা বেনাপোল রুটের বেনাপোল এক্সপ্রেস আজ থেকে 3 দিন এবং অন্য 9টি ট্রেন আজ ও কাল বন্ধ থাকবে। নিরাপত্তার কথা চিন্তা করে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে পশ্চিমাঞ্চল রেলওয়ের ফেসবুক পেজে জানানো হয়েছে। শুক্রবার রাতে রাজধানী গোপীবাগে ট্রেনে আগুন দেওয়ার ঘটনার পর পশ্চিমাঞ্চল রেলওয়ের কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। ভোটাধিকার প্রয়োগে কেউ বাধা দিলে বাহিনীর সদস্যদের কঠোরভাবে তা দমনের নির্দেশ দিয়েছেন র্যাব মহাপরিচালক এম খুরশিদ হোসেন। সকালে মিরপুরে ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি একথা বলেন। ভোটের দিন বিনা কারণে নিজ এলাকার বাইরে যাওয়া যাবে না বলেও জানান তিনি। র্যাব মহাপরিচালক বলেন, ভোট উপলক্ষে বিভিন্ন কেন্দ্রে বহিরাগত ব্যক্তিদের শনাক্ত করতে বাহিনীতে নতুন যন্ত্র যুক্ত করা হয়েছে। নাশকতা ঠেকাতে সারাদেশে র্যাব সদস্যদের ভোটের পরের দিন পর্যন্ত বাড়তি নজরদারির নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। কেউ যদি নাশকতা করতে চায়, অর্থাৎ আপনারা সবাই জানেন যে ইতিমধ্যে বিএনপি জামাত এবং কিছু দল তারা নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছে। কেউ নির্বাচনে ভোট দিতেও পারে নাও পারে, সেটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু যে ভোট দিতে চায় তাকে যদি কেউ বাধা দিতে চায় বা প্রতিবন্ধকতা তৈরি করে, সেটা হবে সম্পূর্ণ অসাংবিধানিক, বেআইনি। এবং এই বেআইনি কাজ যারা করবে, আমরা আইন শৃঙ্খলা সংস্থা যারা রয়েছি, আমরা সেটাকে কঠোর হস্তে দমন করব। ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনাকে অমার্জনীয় অপরাধ উল্লেখ করেছেন সিইসি কাজী হাবিবুল আওয়াল। রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মিট দ্য প্রেস অনুষ্ঠানে সিইসি বলেন, 50% ভোটার উপস্থিতি হলে নির্বাচনকে গ্রহণযোগ্য বলা যাবে। 1% ভোট পড়লেও আইনগতভাবে তাকে অগ্রহণযোগ্য বলা যাবে না। তিনি বলেন, ট্রেনে আগুন কে বা কারা লাগিয়েছে জানা নেই, কিন্তু হরতালের সঙ্গে অনেকে এর কাকতালীয় মিল খুঁজতে পারেন। আগুন লাগানো গুরুতর অপরাধ, এটা কোনো রাজনৈতিক দল করলে সেটা অমার্জনীয় অপরাধ বলে মন্তব্য করেন তিনি। ক্ষমতার অধিকারী বলে করা হয়, যেমন যদি সমঝোতা না হয় আগামী 50 বছর পর্যন্ত আমরা নির্বাচন স্থগিত করে রাখতে পারি। সেদিক থেকে একটা প্রভাব হবে, যারা ক্ষমতায় আছেন ওরা আরো 50 বছর ক্ষমতায় থাকতে পারে, কিন্তু তা না। কোনো দল যদি এটা করে থাকে, কোনো সংগঠন যদি এটা করে থাকে, এটা অমার্জনীয় অপরাধ বলে আমি নির্দ্বিধায় বলব। বাংলাদেশে নির্বাচন ঘিরে দমনমূলক পরিবেশ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জাতিসংঘের বিশেষ রিপোর্টার ক্লেমেন্ট অ্যান্ড ভেউল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক কর্মী এবং সুশীল সমাজের ব্যক্তিদের বিরুদ্ধে দমন পীড়ন করা হচ্ছে। ভিন্ন মতকে দমনে বিরোধীদের বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগ না করতেও আহ্বান জানান তিনি। একাধিকবার এই ইস্যুতে পদক্ষেপ নিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানানো হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি। নির্বাচনের আগে এবং পরে শান্তিপূর্ণ অধিকার চর্চায় কর্তৃপক্ষ নিশ্চয়তা দেবে বলেও আশা প্রকাশ করেন জাতিসংঘের এই প্রতিনিধি। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল বিএনপির মহাসচিব ও নারায়ণগঞ্জ এক আসনের প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সরকার কি বুকে হাত দেওয়া বলতে পারবে যে সরকার একটা সফলভাবে এই দেশটা পরিচালনা করতেছে? বাসে আগুন লাগায় সরকার বন্ধ করতে পারে না, এখন প্রতিদিন এই ট্রেনের মধ্যে মানুষ মরতেছে, তো সরকারের প্রশাসন কি করে? সরকার কোন মুখে বলে যে তারা নির্বাচনকে সুষ্ঠু করতে পারতেছে? বিএনপি জামাত রাজনীতির নামে ঘৃণ্য কাজ করছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে চট্টগ্রামে নিজ বাসায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
বিএনপি জামাতের উদ্দেশ্য হচ্ছে এগুলো করে ভোটের যে উৎসাহ উদ্দীপনা সেটি নষ্ট করার লক্ষ্যে এগুলো তারা করছে। এগুলো নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এবং আগে থেকেই তারা করেছে, কিন্তু এগুলো করেও নির্বাচন নিয়ে মানুষের যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে সেটিকে ম্লান তারা করতে পারেনি, এখনও করে কিছু করতে পারবে না। এগুলো ছিটেফোঁটা বিচ্ছিন্ন ঘটনা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?